আমি রয়েছি যশোরের প্রত্যন্ত এলাকার একটি স্কুলে। এই স্কুলেও আমরা সকাল ধরে এসে দেখেছি যে ধোয়া মোছার কাজ চলছে। আপনি যদি সরাসরি ক্যামেরার মাধ্যমে একটু দেখাই যে এখানকার যারা কর্মীরা রয়েছেন তারা ধোয়া মোছার কাজ করছেন। স্কুলের একজন শিক্ষক রয়েছে, আমি তার সাথে একটু কথা বলবো। আপনার কাছে একটু জানতে চাই যে আপনারা স্কুল খোলার তো একটা ঘোষণা পেয়েছেন, কি ধরনের প্রস্তুতি রয়েছে এবং যারা শিক্ষার্থী আসবে তাদের স্বাস্থ্যবিধি মানার জন্য আপনারা কি কি পদক্ষেপ নিয়েছেন? আমরা জানতে পেরেছি যে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় আমাদের নির্দেশনা দিয়েছেন যে 12 সেপ্টেম্বর থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। তবে আমরা এখনো অফিসিয়ালি কোনো চিঠি পাইনি, তবে তার নির্দেশনা মৌখিক নির্দেশনা যেটা পেয়েছি সেই আঙ্গিকেই আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গিনা শ্রেণীকক্ষ আমরা পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান অলরেডি আজকের থেকে শুরু করেছি। আমাদের এর আগেও আপনি জানেন যে আমাদের বিদ্যালয়টা সবসময়ই পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। এই করোনার ভিতরে আমি সবসময়ই এটা থেকে তদারকি করেছি এবং আমাদের শিক্ষকরা আমাদের কর্মচারী যারা আছে তাদেরকে নিয়ে আমি সবসময় আমাদের বিদ্যালয় যাতে সব পরিচ্ছন্ন থাকে, যে কোনো সময় যদি খুলে খোলার স্কুল খোলার নির্দেশনা আসে আমরা সাথে সাথে যাতে স্কুল খুলতে পারি সেই প্রক্রিয়ায় আমরা সবসময় থাকি। তো পাশাপাশি আমরা শিক্ষার্থীদের যে স্বাস্থ্যবিধির বিষয়টা আছে এখানে, আমাদের শিক্ষার্থীদের আসলে শ্রেণীকক্ষে এনে কতজন কিভাবে বসানো হবে এই ধরনের কোনো নির্দেশনা এখন আমরা পাইনি। তবে নির্দেশনা আমার মনে হয় যেহেতু একটা করোনাকালীন সময় চলছে আমার মনে হয় অফিসিয়াল একটা নির্দেশনা আসবে যে শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে যাতে বসানো যায়। তো সেক্ষেত্রে আমাদের পর্যাপ্ত শ্রেণীকক্ষ আছে, আমরা ফাঁকা ফাঁকা করে অন্তত একটি বেঞ্চ বাদে বাদে আমরা বসাতে পারবো আমি আশা করতেছি, এবং আমরা শিক্ষার্থীদের স্কুলে সুন্দর একটা পরিবেশ দিতে পারবো সেটা আমি আমি মোটামুটি 100% আমি এটা বলতে পারি যে আমি আমার শিক্ষার্থীদের সুন্দর এবং সুষ্ঠু একটা পরিবেশ তারা যাতে শিক্ষা পাঠদান গ্রহণ করতে পারে সেই ব্যবস্থা আমি করব। বসানোর ক্ষেত্রে আমাদের আমি যেটা বললাম যে আমাদের পর্যাপ্ত শ্রেণীকক্ষ আছে, আমাদের বেঞ্চও আছে, আমরা সেই ক্ষেত্রে আমরা শিক্ষার্থীদের যাতে অন্তত সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি মেনে যাতে আমরা বসাতে পারি, যে অফিসিয়াল নির্দেশনা যেটা থাকবে আমরা সেটা সুন্দর করে আমরা পালন করতে পারবো আমি আশা করি। শিক্ষার্থীরা কোনোভাবেই কোনো ঝুঁকির মধ্যে থাকবে আমি সেই কাজটি করব না। আমার শিক্ষকদের নিয়ে ইতিমধ্যে আমি মিটিং করেছি, আমাদের গত 2 দিন আগে আমাদের একাডেমিক সুপারভাইজার আমাদের আশিক স্যার আমাদের কাছে আসছিলেন, আমাদের এই স্কুলে খোলার ব্যাপারেও কথা বলেছেন, অ্যাসাইনমেন্টের ব্যাপারে কথা বলেছেন, বিশেষ করে SSC 2021 সালের অ্যাসাইনমেন্ট তারা তদারকি করছেন, আমাদের এখানে আসছে, আমাদের যে কাগজপত্রগুলো তারা দেখেছে খাতাপত্র দেখেছে তারা আমাদের সব কিছু সঠিক পেয়েছে, সেখানে কোনো ব্যত্যয় ঘটেনি। খোলার নির্দেশনা পেয়েছি সেটা 12 তারিখে। সেই লক্ষ্যে আমরা দীর্ঘদিন বাচ্চারা প্রায় 17 মাসেরও অধিক সময় বাচ্চারা স্কুলের বাইরে, আমরা স্কুল খোলার সংবাদ পাওয়া মাত্র আমরা হেডস্যারের নির্দেশনায় আমাদের প্রধান শিক্ষক BM জহুরুল পারভেজের নির্দেশনায় আমরা পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করছি। আর যেহেতু আমাদের স্কুলটা অনেক বড়, শ্রেণীবিন্যাস করতে আমাদের ইনশাল্লাহ সমস্যা হবে না। আমরা বাচ্চারা যাতে সুস্থ স্বাভাবিক পরিবেশে স্বাস্থ্যবিধি মেনে শ্রেণীকক্ষে বসে পাঠদান করতে পারে তার জন্যে যতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন করা দরকার আমরা ইনশাল্লাহ করার চেষ্টা করছি, এবং 12 তারিখের আগে ইনশাল্লাহ আমরা এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শেষ করতে ভাবি। বল আমরা এখানে পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারে কাজ করতে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেবে এই উপলক্ষে আমরা ছাত্রছাত্রী যাতে এখানে এসে ভালো সুষ্ঠুভাবে বসতে পারে এজন্য পরিষ্কার পরিচ্ছন্ন করবো।